ভারী বর্ষণ উপেক্ষা করে পঞ্চম সপ্তাহের মতো প্রতিবাদ বিক্ষোভ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। তিনি বিচার ব্যবস্থাকে সংস্কারের নামে নিজের ক্ষমতাকে পোক্ত করতে চাইছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। শনিবার ভারী বৃষ্টির মধ্যেও কেন্দ্রীয় শহর তেল আবিবের বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। এ সময় তাদের হাতে ছিল নীল ও সাদা রঙের ইসরায়েলি পতাকা। তারা স্লোগান দিয়েছে নেতানিয়াহুর আইনমন্ত্রীর বিরুদ্ধে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। তেল আবিবের বিক্ষোভে অংশ নিয়েছিলেন 48 বছর বয়সী একজন সফটওয়্যার ডোফ লেভেংলিঙ্ক। তিনি বলেছেন, ইসরায়েলকে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রে নিয়ে যাওয়ার আন্দোলনে অংশ নিতে এই বিক্ষোভে অংশ নিয়েছি আমি। তারা যা করছেন তা লজ্জার। বিচার বিভাগের পরিবর্তন বা সংস্কারের নামে বিচারকদের ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করছে সরকার। উল্লেখ্য, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হলেও তার বিরুদ্ধে আদালতে বিচারিক কার্যক্রম চলছে। অনেকে বলেন তিনি সেই বিচার থেকে নিস্তার পেতে এমন উদ্যোগ নিয়েছেন। বিচারকরা যাতে তার বিরুদ্ধে রায় দিতে না পারেন সেজন্য তিনি তাদের ক্ষমতা কমিয়ে দিতে চাইছেন, কিন্তু আইনজীবী সহ বিরোধীদের অন্যান্য গ্রুপ এর বিরোধিতা করে উদ্বেগ জানিয়েছেন। এর মধ্যে আছেন ব্যবসা সংক্রান্ত নেতৃবৃন্দও। এর ফলে ইসরায়েলের রাজনৈতিক বিভাজন আরও গভীর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সমালোচকরা বলছেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হলে তাতে ইসরায়েলের গণতন্ত্র খর্ব হবে, এতে বিচারক নিয়োগের নিয়ন্ত্রণ পাবে সরকার। সরকার যে সিদ্ধান্ত নেবে বা নেসেট নামের পার্লামেন্টে যে আইন প্রণয়ন করবে তার বাইরে যেতে পারবে না সুপ্রিম কোর্ট। 35 বছর বয়সী হাদার সেগাল বলেন, সরকার চাইছে ইসরায়েলের বিচার বিভাগকে ছিন্ন ভিন্ন করে দিতে। তারা ইসরায়েলের গণতন্ত্রকে ছিন্ন ভিন্ন করতে চাইছে, তাই যে কোনো আবহাওয়ায় আমরা প্রতিবাদ জানাতে আসি। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, শনিবার রাতে দেশটির প্রায় 20টি শহরে এমন প্রতিবাদ হয়েছে।